नमस्कार বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডে। মেগা পরীক্ষায় করোনার কোপ, সিলেবাস কি কমবে, শিক্ষাবর্ষ পিছিয়ে যাবে, এই ভিডিওতে আমি আপনাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। করোনা সতর্কতায় রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কোভিড পরিস্থিতি স্বাভাবিক না হলে তা খুলবে না। আপাতত সরকারের নির্দেশে আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ। এই আবহে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কি হবে তা নিয়ে চিন্তিত স্কুল শিক্ষা দপ্তর। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, 2 মেগা পরীক্ষায় সিলেবাস কাটছাট করার প্রক্রিয়া চলছে। উল্টোদিকে শিক্ষা মহলের যুক্তি, রাজ্যের এই 2 বড় পরীক্ষার সিলেবাস কমালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে সমস্যায় পড়তে পারে বাংলার ছাত্রছাত্রীরা। আগামী বছর কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছে। স্বশাসিত 2 সংস্থা সূত্রে খবর, আগামী বছর রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। কয়েকদিন আগে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ায় আলোচনা আপাতত বন্ধ। সর্বভারতীয় বোর্ডগুলি সিলেবাস কাটছাটের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে, তবে পর্ষদ এবং সংসদের তরফে এ নিয়ে এখনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। রাজ্যের স্কুল শিক্ষা বিশেষজ্ঞ কমিটি এই বিষয়ে কয়েকটি ভার্চুয়াল বৈঠক করেছে। কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার জানিয়েছেন, সিলেবাস কমানো হতে পারে, তবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা মহলের একটি অংশ দাবি করেছে, শিক্ষাবর্ষ পিছিয়ে আগের মতো এপ্রিল থেকে মার্চ করা হোক। উল্লেখ্য, এখন রাজ্যের শিক্ষাবর্ষ চালু আছে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। শিক্ষক সংগঠন বিজিটি এর সাধারণ সম্পাদক সৌরেন ভট্টাচার্য সরকারকে লিখিত প্রস্তাব দিয়েছেন, আইসিএসই এবং সিবিএসইর সঙ্গে সাযুজ্য রেখে আমাদের রাজ্যে স্কুল স্তরে এপ্রিল থেকে মার্চ শিক্ষাবর্ষ হলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সিলেবাস কমালে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলিতে ছাত্রছাত্রীরা সমস্যার পড়বে। আমি আশা করি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই খবরটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন ওইসব মানুষদের কাছে যেসব মানুষদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আপনাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনাদের মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।